ইসলাম প্রচার করার জন্য উনি বাংলাদেশে আসেন, সিলেট ডিস্ট্রিক্টের মানুষ মুসলমান বানাইলেন, তারপরে এই দেশের মানুষ মুসলমান হইল, এরপরে যখন আমরাও আমরা বাপ দাদা ছিল তখন যা ছিল সবাই ছিল হিন্দু। বিশ বছর যাবত আসছেন, আরো বেশি সময় আপনি আসার পরে কি কোনো পরিবর্তন দেখছেন আপনার জীবনে? দেখা যায় যে বাজারে আসে অনেক ফজিলত থাকে, কোন জায়গায় বলা আছে ফজিলত? আমার ব্যক্তিগত জীবন থেকে বলতেছি, কোন জায়গায় বলা না, অর্থাৎ আল্লাহর অলিরা তো দুই ব্যক্তি আসছে, এরা তো বিদায় নাই, এরা তো মরণ নাই, আমি তো জিন্দা। উনি তো কবরে আছেন এই মুহূর্তে, কবরে তো নাকি না জীবিত না, ওইটা জানেন আপনি নাকি? উনি খবর মানে খবর কেউ থাকে আমার বিদায় নেওয়ার পরে বইতে মানে কোথায় থাকে শেষ উনার উনি শেষ দাদা উনিকে ওই দিকে উনি ওই শব্দগুলো আগে শুনতে পান, উনিকে বলে গেছেন এইগুলা করা উচিত, অর্থাৎ আউল আল্লাহর ওলি যারা তারা কিছু বলতে পারে না, বিদায় নিয়ে গেছে। এখন যারা বর্তমানে আছে যেমন আহলে বেলায়ত শির ফকির আছে কিনা আসে, যে জিনিসের জন্য আসে যেমন আসে ফয়েজের জন্য আল্লাহর তরফ থেকে দোয়া নেওয়ার জন্য, কারো শিলা সাজলার বাবার শিলা, তো সাজলার বাবার শিলায় যদি দয়া আমরা পাই এটাই আমরা মনে করি, অনেক না পাইলেও অসুবিধা নাই, পাইলেও অসুবিধা নাই, সব কিছুর মালিক তুলো আল্লাহ, সব কিছুর মালিক দিল আল্লাহ, কিন্তু আল্লাহর অলিরা শিলা আল্লাহ অনেক কিছু দেয়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক কথা বললাম, ধন্যবাদ।